তো ভিউয়ার্স, আপনারা কেমন আছেন বন্ধুগণ? তো আজকে একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে আসলাম। সো গাইস, আমরা প্রত্যেকেই অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে থাকি। সো আজকের এই ভিডিওতে অ্যান্ড্রয়েড ফোনের এমন 6টি টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব, যার কাজ দেখলে আপনি সত্যি অবাক হয়ে যাবেন, যেখানে আপনি পাসওয়ার্ড ছাড়াই মোবাইল ফোনকে আনলক করতে পারবেন, পাসওয়ার্ড ছাড়াই আপনি ওয়াইফাই কানেক্ট করতে পারবেন, এরকম 6টি টিপস শেয়ার করব। এই সেটিংস আপনি যাকে দেখাবেন সে কিন্তু অবাক হয়ে যাবে, সবাই কিন্তু আপনাকে বলবে যে আপনি অ্যান্ড্রয়েড ফোনের মাস্টার, অ্যান্ড্রয়েড ফোনের ইঞ্জিনিয়ার, সবাই কিন্তু আপনাকে বস বলবে। তো কিসেই অ্যান্ড্রয়েড ফোনের এই 6টি টিপস, তো জানতে হলে ভিডিওটি অবশ্যই পুরো দেখুন। আমি আছি আপনাদের সাথে আব্দুল মিস্ত্রি, আপনারা দেখছেন এক্সপার্ট মিস্ত্রি চ্যানেল। তো চলুন শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন, তারপর বেল আইকনটি অন করুন, তারপর অবশ্যই অল সিলেক্ট করবেন, তারপর ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে লিখবেন নাইস ভিডিও বা গুড ভিডিও। সো গাইস, এখন আমি দেখিয়ে দেবো যে কিছু অ্যান্ড্রয়েড ফোনের 6টি গুরুত্বপূর্ণ টিপস অ্যান্ড ট্রিক্স। সো গাইস, এক নম্বর টিপসটি হলো, দেখুন আমাদের প্রত্যেকের মোবাইল ফোনে কিন্তু প্রত্যেকদিন অনেক নোটিফিকেশন আসতেই থাকে, বিভিন্ন অ্যাপস থেকে নোটিফিকেশন আসে এবং আমরা কিন্তু ভুল করে বা ভুলবশতভাবে অনেক নোটিফিকেশন ডিলিট করে ফেলি বা সরিয়ে ফেলি, অথবা আমাদের হোয়াটসঅ্যাপে বা ইমোতে বা মেসেঞ্জারে অনেকে এসএমএস পাঠিয়ে কিন্তু এসএমএসগুলো ডিলিট করে দেয়, সেক্ষেত্রে কিন্তু আমরা ওই ডিলিট করা এসএমএসটি আর কখনোই দেখতে পারি না। সো আজকের এই ভিডিওতে এমন একটি টিপস দেখাবো যে টিপসের মাধ্যমে আপনি ডিলিট করা অথবা সরিয়ে ফেলা এসএমএস দেখতে পারবেন। সো তার জন্য এখন আপনি মোবাইল ফোনের সেটিংসে আসবেন, তারপর নোটিফিকেশন অপশনে আসবেন, তারপর নিচে আসবেন, তারপর অ্যাডভান্স সেটিংসে আসবেন, তাহলে একটি অপশন দেখতে পারবেন যে নোটিফিকেশন হিস্ট্রি, এখানে আসবেন। এখানে আসার পর এখন আপনি শুধুমাত্র নোটিফিকেশন হিস্ট্রি এই অপশানটি অন করে রাখবেন, তাহলে কেউ যখন মোবাইল ফোনের মধ্যে এসএমএস পাঠিয়ে ডিলিট করে দেবে সেই এসএমএসটি আপনি এখান থেকে এসে দেখতে পারবেন, ঠিক আছে? সে যেই এসএমএস হোক না কেন বা যেই অ্যাপস থেকে নোটিফিকেশন আসুক না কেন, সমস্ত এসএমএস কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন, সরাসরি ডিলিট করার পরেও আপনি এখান থেকে দেখতে পারবেন। সো গাইস, এটি গেল এক নম্বর সেটিংস, এখন আমি 2 নম্বর সেটিংস দেখাবো। সো গাইস, দেখুন আমাদের প্রত্যেকের মোবাইল ফোনের মধ্যে কিবোর্ড রয়েছে, যখন আমরা কোনো কাজ করি বা ব্যস্ত থাকি, কোনো কাজে ব্যস্ত থাকি, তখন কিন্তু আমরা একা দিয়ে টাইপিং করার ক্ষেত্রে অনেকটা অসুবিধা বোধ করি। মনে করুন আপনি খাবার খাচ্ছেন বা কোনো একটা খাবার খাচ্ছেন, খাবার সাথে সাথে আপনি চ্যাটিং করছেন, সেক্ষেত্রে আপনার এক হাত দিয়ে চ্যাটিং করার ক্ষেত্রে অনেকটা অসুবিধা হয়। আমাদের মোবাইল ফোন অনেকটা বড় হয়ে থাকে, সেক্ষেত্রে মানে এক হাত দিয়ে চ্যাটিং করতে পারি না। সো আপনি চাইলে এই কিবোর্ডটিকে ছোটো করে নিতে পারবেন, তার জন্য উপরে 3 ডট অপশানে ক্লিক করবেন, তারপর ওয়ান হ্যান্ড এই অপশানে ক্লিক করবেন, তাহলে কিন্তু কিবোর্ডটি ছোটো হয়ে যাবে, সেক্ষেত্রে আপনি আরামসে এক হাতে চ্যাটিং করতে পারবেন, এসএমএস করতে পারবেন। সো এখন আপনি আবার 3 ডট অপশানে ক্লিক করবেন, তারপর ফ্লোটিং অপশানে ক্লিক করবেন, তাহলে এই কিবোর্ডটি আপনি যেখানে খুশি নিতে পারবেন আপনার সুবিধা মতো, ঠিক আছে? সো আবার আপনি এখানে ক্লিক করবেন, তারপর এখান থেকে ফ্লোটিং অপশানে ক্লিক করবেন, তারপর এখানে ক্লিক করলে কিন্তু কিবোর্ডটি আগের মতো হয়ে যাবে। সো গাইস, সেটি গেল 2 নম্বর সেটিংস, এখন আমি 3 নম্বর সেটিংস দেখাবো। 3 নম্বর সেটিংসটি খুবই গুরুত্বপূর্ণ, যেখানে আপনি পাসওয়ার্ড ছাড়াই আপনার মোবাইল ফোনকে আনলক করতে পারবেন। হ্যাঁ গাইস, আপনি পাসওয়ার্ড ছাড়াই মোবাইল ফোনকে আনলক করতে পারবেন। সো চমৎকার একটি সেটিংস, তার জন্য এখন আপনি মোবাইল ফোনের সেটিংসে আসবেন, তারপর এখান থেকে নিচে আসবেন, আসার পরে এখন আপনি লক স্ক্রিন অপশানে আসবেন, তারপর এখানে একটা অপশান পেয়ে যাবেন যে স্মার্ট লক, স্মার্ট লক অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখন আপনি এখানে ফোনের পাসওয়ার্ড দিয়ে দিবেন, দেওয়ার পর দেখবেন সেখানে একটা অপশান শো করবে যে এখানে রয়েছে ট্রাস্ট প্লেস, এখন আপনি ট্রাস্ট প্লেসে ক্লিক করবেন। ক্লিক করার পর এখন আপনি এখান থেকে লোকেশন অপশানটিকে এনেবেল করে দেবেন, ঠিক আছে? সো করার পর এখন আপনি এখান থেকে একটি অপশান পেয়ে যাবেন যে অ্যাড ট্রাস্ট প্লেস, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখন আপনার লোকেশানটি এখান থেকে সিলেক্ট করে দেবেন, এখন আপনি জাস্ট এখানে ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনার মেইন যে লোকেশান সেই লোকেশান এখানে চলে আসবে। সো এখন আপনি এখান থেকে লোকেশান সিলেক্ট করে দেবেন, তাহলে কিন্তু এই লোকেশানটি অ্যাড হয়ে যাবে। সো আপনি যখন আপনি যে লোকেশান এখানে সেট করবেন সেই লোকেশানে আপনি যখন আসবেন, তখন কিন্তু অটোমেটিক মোবাইল ফোনটি আনলক হয়ে যাবে, ঠিক আছে? আপনাকে দ্বিতীয়বার মোবাইল ফোনের মধ্যে পাসওয়ার্ড দিতে হবে না। আপনি যখন আপনি যদি এখানে মানে বাড়ির অ্যাড্রেস সিলেক্ট করে রাখেন, তাহলে কিন্তু আপনি যখন বাড়ি আসবেন বা হোমে আসবেন, তখন কিন্তু অটোমেটিক ফোনটি আনলক হয়ে যাবে, আপনাকে পাসওয়ার্ড দিয়ে আনলক করতে হবে না, বাড়ি আসলে কিন্তু আনলক হয়ে যাবে অটোমেটিক। সো এইভাবে আপনি পাসওয়ার্ড ছাড়াই মোবাইল ফোনকে আনলক করতে পারবেন। সো গাইস, এটি গেল 3 নম্বর সেটিংস, এখন আমি 4 নম্বর সেটিংস দেখাবো। সো 4 নম্বর সেটিংসটি হওয়ার জন্য এখন আপনি ক্রোম ব্রাউজার অ্যাপটি ওপেন করবেন, ওপেন করার পর এখন আপনি এখানে সার্চ করবেন যে GIF, গিফ, ঠিক আছে? সো গিফ লেখার পর দেখুন এখানে কিন্তু বিভিন্ন রকমের গিফ ইমেজ রয়েছে। সো এখন আপনি কোনো একটা গিফ ইমেজ এখান থেকে ওপেন করবেন, ওপেন করার পর দেখুন আমরা যখন কোনো ইমেজ বা কোনো ফটো বা এরকম একটা স্টাইলিশ ইমেজ যখন আমরা হোয়াটসঅ্যাপে কাউকে সেন্ড করতে যাই, তখন কিন্তু আমরা সবার প্রথমে এই ইমেজটি ডাউনলোড করি
করি, তারপরে কিন্তু তাকে সেন্ড করি। সো আপনাকে ডাউনলোড করতে হবে না, ডাউনলোড ছাড়াই আপনি কিন্তু ইমেজটি তাকে সেন্ড করতে পারবেন অনায়াসে। সো তার জন্য এখন আপনি এই ইমেজের উপর লং প্রেস করবেন, করার পর এখানে একটা অপশন পেয়ে যাবেন যে কপি ইমেজ, কপি ইমেজে ক্লিক করবেন, তারপর এখান থেকে বেরিয়ে আসবেন, আসার পর হোয়াটসঅ্যাপে আসবেন। সো আসার পর এখন আপনি এখান থেকে জাস্ট এখান থেকে পেস্ট করে দেবেন, ঠিক আছে, পেস্ট করবেন, তারপর দেখবেন যে ছবিটি কিন্তু এখানে চলে আসবে, দেখুন চলে এসছে, তারপর এখান থেকে সেন্ড করতে পারবেন। আপনাকে ডাউনলোড করতে হবে না, ডাউনলোড ছাড়াই আপনি যে কোনো ইমেজ, গিফট ইমেজ সেন্ড করতে পারবেন। সো গাইস, এটি গেল 4 নম্বর সেটিংস, এখন আমি 5 নম্বর সেটিংসটি বলবো। তার জন্য এখন আপনি ইউটিউব অ্যাপটি ওপেন করবেন, ওপেন করার পর এখন আমি সবার প্রথমে কোনো একটা ভিডিও প্লে করছি, ঠিক আছে, এখান থেকে কোনো একটা ভিডিও প্লে করে দিচ্ছি। সো ভিডিও প্লে করার পর দেখুন আমরা কিন্তু প্রত্যেকেই কিন্তু মানে ভিডিও দেখার সময় যখন আমরা কেটে কেটে ভিডিওটি দেখি, তখন কিন্তু আমরা এইভাবে ডবল ট্যাপ করে কিন্তু কেটে কেটে ভিডিওটি দেখি, তাই না? সো আপনি চাইলে এভাবে না করেই কিন্তু আপনি আপনার ইচ্ছে মতো ভিডিওটি কাটতে পারবেন। তার জন্য ভিডিওর উপরে কিছুক্ষণ চেপে রাখবেন, লং প্রেস করে রাখবেন, তারপর এভাবে কিন্তু আপনি ইচ্ছে মতো ভিডিওটি যেখান থেকেই খুশি দেখতে পারবেন এভাবে লং প্রেস করেই, ঠিক আছে। আপনাকে লং প্রেস করেই কিন্তু এভাবে দেখতে হবে, আপনাকে আর ডবল ট্যাপ করতেই হবে না, ঠিক আছে। আপনার ইচ্ছে মতো এভাবে আপনি যেখানে খুশি থেকেই ভিডিওটি দেখতে পারবেন। সো আরেকটি বোনাস টিপস হলো, সো আপনি চাইলে এইভাবে মানে ছবি এই ভিডিওটি লম্বা করতে পারবেন। দেখুন যদি আপনি এখান থেকে আপ করেন, সোয়াইপ আপ করেন, তাহলে কিন্তু ভিডিওটি ফুল স্ক্রিন হয়ে যাবে, আবার যদি সোয়াইপ ডাউন করেন তাহলে কিন্তু ভিডিওটি এখান থেকে ছোট হয়ে যাবে। এইভাবে আপনি আপ ডাউন করেই কিন্তু ভিডিওটি এরকম ম্যানেজ করতে দেখতে পারবেন, ঠিক আছে। সো গাইস, এটি গেল 5 নম্বর টিপস, এখন আমি 6 নম্বর টিপস বলবো। 6 নম্বর টিপসটি আরও অনেকটা ইন্টারেস্টিং, যেখানে আপনি পাসওয়ার্ড ছাড়াই ওয়াইফাই কানেক্ট করতে পারবেন, ঠিক আছে। সো তার জন্য এখন আপনি সবার প্রথমে যে কাজটি করবেন, এখন আপনি ক্রোমে আসবেন, ক্রোমে আসার পর এখানে সার্চ করবেন যে QIFIORG, এখন আপনি লিখবেন QIFIORG, এটি লিখে আপনি সার্চ করবেন, তারপর এই ওয়েবসাইটে আসবেন QIFI.org। এই ওয়েবসাইটে আসার পর এখন আপনি SSID এই বক্সের ভিতরে নেটওয়ার্ক নাম দেবেন, নেটওয়ার্ক নাম দেওয়ার জন্য এখন আপনি হটস্পট এখানে কিছুক্ষণ চেপে রাখবেন, তারপর দেখবেন যে নেটওয়ার্ক নাম এখানে আপনি দেখতে পাবেন, এখন আপনি এখানে ক্লিক করবেন, তারপর এই নেটওয়ার্ক নামটি আপনি কপি করবেন, ঠিক আছে। সো কপি করার পর এখন আপনি SSID এই বক্সের মধ্যে নেটওয়ার্ক নামটি পেস্ট করে দেবেন, তারপর এখন আপনি কি এই কি অপশনের ভিতরে আপনি পাসওয়ার্ডটি দিয়ে দেবেন, ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটি দিয়ে দেবেন। এখন আমি ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটি এখান থেকে দিয়ে দিচ্ছি। সো পাসওয়ার্ড দেওয়ার পর এখন আপনি জেনারেট এখানে ক্লিক করবেন, তাহলে কিন্তু একটা কিউআর কোড এখানে চলে আসবে। সো এই কিউআর কোডটি স্ক্যান করলে কিন্তু ওয়াইফাই কানেক্ট হয়ে যাবে, পাসওয়ার্ড আপনাকে আর বলতে হবে না। সো স্ক্যান করার জন্য এখন আপনি ওয়াইফাইয়ের উপর কিছুক্ষণ চেপে রাখবেন, তারপর ওয়াইফাইটি অন করবেন, অন করার পর দেখবেন যে একটা স্ক্যানার চলে আসবে, এখন আপনি স্ক্যানারে ক্লিক করবেন, তারপর এখান থেকে এইভাবে আপনি মানে এই কিউআর কোডটি স্ক্যান করবেন, তাহলে কিন্তু ওয়াইফাইটি আপনার মোবাইল ফোনে কানেক্ট হয়ে যাবে, আপনাকে আর পাসওয়ার্ড দিতে হবে না, ঠিক আছে। সো এইভাবে আপনি পাসওয়ার্ড ছাড়াই ওয়াইফাই কানেক্ট করতে পারবেন, সবার সামনে আপনাকে আর পাসওয়ার্ড বলতে হবে না, মুখে কিউআর কোডটি স্ক্যান করলেই সঙ্গে সঙ্গে কানেক্ট হয়ে যাবে। তো আশা করি আপনি বুঝতে পেরেছেন যে কি সেই মোবাইল ফোনের 6টি টিপস অ্যান্ড ট্রিক্স। সো গাইস, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধুদের শেয়ার করবেন, তারপর ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন, এবং সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।